বিয়ে যেন কত মজা গো, শুধু খাওয়ান আর খাওয়ান। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে শুধু খাওয়ান না, নাচ গান বিনোদন আর অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিয়াজুদ্দিন আহমেদ, ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশে গত 3 বছর আগে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো বাংলাদেশের সামাজিক রীতিনীতিতে যে প্রথা চালু আছে, সেটা হলো যে বর পক্ষ সবসময় কন্যার বাড়িতে গিয়ে বিয়ে করেন বা কন্যা, কিন্তু সেটা গত 3 বছরে একটি মেয়ে চলে আসছেন বরের বাড়িতে, সেটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগে কিন্তু অনেক আলোচনা সমালোচনার ঝড় তুলেছেন। কিন্তু গত 2 দিন আগে কিন্তু আরেক একটি সমালোচনা তৈরি হয়েছে বাংলাদেশে, কিন্তু এটা হয়তো কেউ সামাজিক যোগাযোগে হয়তো কেউ কিছু সংখ্যক মানুষ সেটাকে নিয়ে হয়তো সমালোচনা করছেন, বা বাংলাদেশে 95% মুসলমানের দেশ হিসাবে এই বিষয়টা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। কিন্তু তার চরিত্র, একজন মেয়ে যদি ভাই চালান কিন্তু তার কি এমনি চরিত্র খারাপ হয়ে যায়, সেটা নিয়ে কিন্তু সেই বলছি। হ্যাঁ দর্শক, বলছি আমি সেই জয়সোরের মেয়ে ফারহানা আফরোজের কথা, যে একজন নারীবাহিকার নববধূ। সে কিন্তু গায়ে হলুদে নিজে ভাই চালিয়ে গিয়েছেন বা গায়ে হলুদ অনুষ্ঠানটা, হয়তো সে আরেকটি জিনিস বলেছেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে আরেকটি জিনিস উল্লেখ করে বলেছেন যে করোনাকালীন সময়ে এখন যদি কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে স্থানীয় থানা থেকে পারমিশন নিতে হয়। হ্যাঁ, সে কিন্তু সব কিছু করে পার্লার থেকে বের হয়ে কিন্তু সে বাইক নিয়ে একটি শোডাউন দিয়েছেন বা সেখানে নাচ গান বা সেই বিনোদনটা, কিন্তু এটা নিয়ে সে কিন্তু একটি ইউটিউবার ভাই, আমাদের শ্রদ্ধেয় ভাজন বা অনেক জনপ্রিয় একজন ইউটিউবার এসকে মিডিয়ার টিপু ভাইকে নিয়েও বলেছেন। টিপু ভাই তাকে নিয়ে কিন্তু একটি ভিডিও বানিয়েছে। দর্শক, আরেকটু মজার কাহিনী হলো যে নববধূ পারহানা কে তার শ্বশুর, কিন্তু এই যে বাইকার নববধূ বলা যায়, তার শ্বশুর কিন্তু তাকে একটি মোটরসাইকেল গিফট করবেন বলে বলেছেন, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। কিন্তু একটি জিনিস দর্শক বুঝতেছি না যে বাংলাদেশের প্রশ্নগুলো আসলে সমালোচনা, সে হয়তো ব্যতিক্রম কিছু চাচ্ছেন। দর্শক, তাহলে চলুন তার সেই আমরা একটু সেই বাইক শোডাউনটার বিয়ের বা নাচ গানটা একটু দেখে আসি, তারপর আবার আলোচনায় আসছি।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কি বুঝলেন যে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তিনি কিন্তু তার প্রতিবাদ করেছেন? একজন স্মার্ট নারী বা সে কিন্তু লেখাপড়া বা সে ঢাকাতে থাকছেন, সে কিন্তু সেটাও বলেছেন। কিন্তু দর্শক, হয়তো সে এটা বাংলাদেশের মানুষ কীভাবে দেখছেন বা বাংলাদেশের 95% মুসলমানের দেশ হিসাবে এই বিষয়টা কীভাবে দেখছেন? অনেকে দাবি করছেন, সেটা সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে বলছি, যে বাংলাদেশে মনে হচ্ছে যে এই ধরনের কালচার যদি চালু হয়ে যায় বা এটা ধরেন বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।